হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আজকে আমাদের যে ক্লাসটা আজকে শুরু করব সেটা হলো হ্যাপবার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ উপর হ্যাপবার দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব এবং শিখব। চলার দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। আমরা প্রথমে লিখবো লোকে হ্যাপবার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা এই প্যাটার্নে শিখব, এই স্ট্রাকচারে শিখব। স্ট্রাকচার এইটা। এখন আমাকে দিতে হবে যদি হ্যাপবার, হ্যাপবার কি কি আছে? হ্যাপবার আছে, এখানে হ্যাপবারটা বসাই নিই আমরা। হ্যাপ হ্যাজ এলাকে আছে, আছে অর্থে ব্যবহার হবে আছে। আছে তারপর দিব লগে হ্যাড, হ্যাড এটা ব্যবহার হতো ছিল অর্থে, ছিল অর্থে। তার লগে উইল হ্যাভ, উইল এখানে আবার হ্যাভ। আমরা যখনই ইন্টারোগেটিভ খেয়াল করতে হবে, যখনই আমরা ইন্টারোগেটিভ করব তখন ফিউচারে আসে উইলি পরে সাবজেক্ট বসবে, উইলি পরে সাবজেক্ট তারপরে হ্যাভ, উইলি পরে সাবজেক্ট তারপরে হ্যাভ। এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। এখানে আমরা হ্যাভ বার বসাই দিচ্ছি, আমরা হ্যাভ ভার হ্যাভ ভার। এখন তারপরে কি আছে? সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে? আমাকে সাবজেক্ট আছে আই, ওই, ইউ, হি, সি, দে, ইট, রাজু। আমাকে মূলত সাবজেক্ট এই কয়টা নেই, এই কয়টায় সাবজেক্ট, মূলত সাবজেক্ট আমাদের এই কয়টা, এর বেশি সাবজেক্ট হয় না। এই কয়টাতে সাবজেক্ট পড়া গেলে, এই কয়টাতে পড়লে পরে আমাদের আর কোনো কিছু লাগবে না। আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই এখন আই মানে এখানে আই মানে অধিকারে আমার বুঝাবে, আমার বা আমার বুঝাবে, সিচুয়েশন বুঝে এটাকে ব্যবহার হয়। ওই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, তার, তিনি, এটা সিচুয়েশন বুঝে বোঝায়। এই হয় এটা, দে মানে তারা, ইট মানে ইহা, রাজু মানে একজনের নাম। এখন দেখো আমরা এখন কথা বলো অবজেক্ট এক্সটেনশন। এখানে দিব আমরা এ, এ হোম দেয় আমরা, এ হোম
क्वेश्चन चिन्ह हबे तापरे एक आर तापरे ए ए हो एक आर ए आर तो की दिया देबे आर तो की देबे कंप्यूटर दिया दे একটা একটি বাড়ি একটি বাড়ি একটি গাড়ি আর একটি কম্পিউটার মানে কম্পিউটার তাহলে এখন দেখো আমরা প্র্যাকটিস শুরু করি আমরা প্র্যাকটিস শুরু করি Have has আছে অর্থ ব্যবহার হবে হ্যাজ আর আমরা বাংলা লিখে দিছি আর ভালো করে করব না আমরা এরই করে চলে যাচ্ছে আমরা আই দিয়ে প্রথম সাবজেক্ট আই দিয়ে করব আমরা আই দিয়ে হোম বলব হোম তাহলে হলো আই দিয়ে হোম বলব আমরা হ্যাভ হ্যাভ আই এ হোম হ্যাভ আই এ হোম আমার সাথে তো বলো হ্যাভ আই এ হোম আমার কি একটা বাড়ি আছে হ্যাভ আই এ হোম আমার কি একটা বাড়ি আছে হ্যাভ আই এ হোম আমার কি একটা বাড়ি আছে হ্যাভ আই এ হোম আমার কি একটা বাড়ি আছে তারপর এখন দেখো হ্যাড আই এ হোম হ্যাড আই এ হোম আমার কি একটা বাড়ি ছিল হ্যাড আই এ হোম আমার কি একটা বাড়ি ছিল হ্যাড আই এ হোম আমার কি একটা বাড়ি ছিল উইল আই হ্যাভ উইল এটা খেয়াল করো উইল আই হ্যাভ উইল আই হ্যাভ এ কার উইল আই হ্যাভ এ কার এটা কিন্তু জটিল আছে ক্রিটিক্যাল আছে এটা খেয়াল করতে হবে উইল আই হ্যাভ এ কার আমার কি একটা বাড়ি থাকবে উইল আই হ্যাভ আ কার আমার কি একটা বাড়ি থাকবে উইল আই হ্যাভ আ কার আই হোম আমার কি একটা বাড়ি থাকবে উইল আই হ্যাভ আ হোম আমার কি একটা বাড়ি থাকবে Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? Will I have a home? আমার কি একটা বাড়ি থাকবে? এখন দেখো আমরা উই দিয়ে বলবো আমরা উই দিয়ে বলবো এ কার আর বলবো তাহলে হলো হ্যাভ হ্যাভ উই এ কার হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি আছে হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি আছে হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি আছে হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি আছে হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি আছে হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি ছিল হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি ছিল হ্যাভ উই এ কার আমাদের কি একটা গাড়ি ছিল দেখো আবার উইল উই Will we have a car? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? Will we have a car? আমাদের কি একটা গাড়ি থাকবে? হিসাবে হেল্প করবে? Has it? হ্যাজিকা তার কি একটি গাড়ি আছে 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 হ্যাডিকা তার কি একটি গাড়ি ছিল হ্যাডিকা তার কি একটি গাড়ি ছিল হ্যাডিকা তার কি একটি গাড়ি ছিল হ্যাডিকা হ্যাডিকা তার কি একটি গাড়ি ছিল উইল হি হ্যাভ এ কার Will he have a car? তার কি একটি গাড়ি থাকবে? Will he have a car? তার কি একটি গাড়ি থাকবে? Will he have a car? তার কি একটি গাড়ি থাকবে? Will he have a car? তার কি একটি গাড়ি থাকবে? আমরা যদি বলি আমরা প্র্যাকটিস করি অনেক 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 খালি ভর্তি থাকবে খালি এটা হোয়েন দিয়ে হোয়েন দিয়ে বলতে পারে ওয়ার দিয়ে বলতে পারে আউ দিয়ে বলতে পারে তারপরে ওয়াই দিয়ে বলতে পারি অনেকগুলো পারবে তাহলে আমরা এখানে খুব শর্টকাটে সেটা দিচ্ছি আমরা এখন আমরা দিয়ে বলবো
বাড়িতে বলবো হ্যাভ দে এট হোম তাদের কি একটি বাড়ি আছে হ্যাভ দে এট হোম তাদের কি একটি বাড়ি আছে হ্যাভ দে হোম তাদের কি একটি বাড়ি আছে হ্যাভ দে এট হোম হ্যাভ দে এ হোম তাদের কি একটি বাড়ি আছে হ্যাভ দে হ্যাভ দে এট হোম হ্যাভ দে এ হোম তাদের কি একটি বাড়ি ছিল হ্যাভ দে এ হোম তাদের কি একটি বাড়ি ছিল হ্যাভ দে এ হোম তাদের কি একটি বাড়ি ছিল হ্যাভ দে এ হোম তাদের কি একটি বাড়ি ছিল হ্যাভ দে হোম এ হোম তাদের কি একটি বাড়ি ছিল উইল দে হ্যাভ উইল দে হ্যাভ এ হোম উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে উইল দে হ্যাভ এ হোম তাদের কি একটি বাড়ি থাকবে এখন ইট ইট দে বলে ইট দে গাড়ি বলবে হ্যাজ ইট কার হ্যাজ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি আছে হ্যাজ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি আছে হ্যাজ ইট এ কার হ্যাজ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি আছে হ্যাজ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি আছে হ্যাভ হ্যাজ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি ছিল হ্যাভ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি ছিল হ্যাভ ইট এ কার ইয়ার কি একটি গাড়ি ছিল উইল উইল ইট হ্যাভ এ কার উইল ইট হ্যাভ এ কার ইয়ার কি একটি গাড়ি থাকবে উইল ইট হ্যাভ এ কার ইয়ার কি একটি গাড়ি থাকবে উইল ইট হ্যাভ এ কার ইয়ার কি একটি গাড়ি থাকবে উইল ইট হ্যাভ এ কার ইয়ার কি একটি গাড়ি থাকবে উইল ইট হ্যাভ এ কার ইয়ার কি একটি গাড়ি থাকবে এন্ড রাজু 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 কম্পিউটারে বলবো আমরা হ্যাজ রাজু কম্পিউটার হ্যাজ রাজু এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার আছে হ্যাজ রাজু এ কম্পিউটার রাজুর কি একটি কম্পিউটার আছে হ্যাজ রাজু এ কম্পিউটার রাজুর কি একটি কম্পিউটার আছে হ্যাড রাজু এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার ছিল হ্যাড রাজু এ কম্পিউটার রাজুর কি একটি কম্পিউটার ছিল হ্যাড রাজু এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার ছিল হ্যাড রাজু এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার ছিল উইল রাজু রাজু হ্যাভ এ কম্পিউটার উইল রাজু হ্যাভ এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার থাকবে উইল রাজু হ্যাভ এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার থাকবে উইল রাজু হ্যাভ এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার থাকবে উইল রাজু হ্যাভ এ কম্পিউটার রাজু কি একটি কম্পিউটার থাকবে আশা করি ক্লাসটি সবাই বুঝতে পারছো খুব ইজিভাবে পড়াইছি এবং আমার মতো যদি এইভাবে যদি ক্লাসে প্রত্যেক দিন আধা ঘন্টা যদি আমরা সবাই প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে অটোমেটিক আমাদের মুখ অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে